প্রিয় উদ্যোক্তা আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমি ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের দেশে যে নতুন নতুন উদ্যোক্তাগুলো তৈরি হচ্ছে, তারা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে। অনেকেই আবার হচ্ছে বাইরের দেশ থেকে পণ্য নিয়ে এসে বাংলাদেশে সেগুলো সাপ্লাই করতেছে। তো আমরা মূলত যখন ফার্স্ট টাইম বিজনেস শুরু করি তখন অথবা বিভিন্ন ভ্যান্ডর আছে বা যারা হচ্ছে ইতিমধ্যে বাইরে থেকে প্রোডাক্ট নিয়ে আসে বা যাদের সোর্সিং ভালো, আমরা তাদের থেকে পণ্য ক্রয় করি। তো দেখা যায় যে একটা সময় যখন আমাদের বিজনেস বড় হয়ে যায় তখন আমরা চাই যে না আমরা নিজেরাই, সেটা হতে পারে ভারত, চীন, জাপান, হোয়াটএভার, যে কোনো দেশ হতে পারে, আমরা চাই যে নিজেরাই পণ্য নিয়ে আসি। আসলে পণ্যটা কিভাবে আমরা নিয়ে আসব, এটার জন্য অবশ্যই আপনাকে ইম্পোর্ট লাইসেন্স করতে হবে। তো আসলে সে আমদানি লাইসেন্স এটা কিভাবে করা যায় এবং এটার ফি কত টাকা এবং কি কি ডকুমেন্টস লাগে সে বিষয়টা আমি বলবো। তো আপনাকে হচ্ছে আমদানি লাইসেন্স যখন আপনি করতে যাবেন, আপনাকে প্রথমেই ট্রেড লাইসেন্স লাগবে। অবশ্যই ট্রেড লাইসেন্সটা রানিং অর্থবছরের হতে হবে। তারপরে যেটা জিনিস লাগতেছে সেটা হচ্ছে আপনার টিন সার্টিফিকেট। আপনার টিন সার্টিফিকেটে আপনি ট্যাক্স দিয়েছেন কিনা এবং সেটা অনলাইন করা আছে কিনা, কারণ আপনি যখনই আইআরসি করতে যাবেন তখন অবশ্যই আপনাকে ট্রেড লাইসেন্স লাগবে, টিন সার্টিফিকেট, এনআইডি কার্ড, টিন সার্টিফিকেট অনলাইন এবং সাথে অ্যাকনোলেজমেন্ট স্লিপ। তারপর হচ্ছে আপনার ব্যাংক সলভেন্সি, নমিনেটেড ব্যাংক হতে হবে অবশ্যই। তারপর হচ্ছে আপনার একটা ভ্যালিড মেম্বারশিপ, বিন সার্টিফিকেট। আসলে এখানে একটা বিষয় হচ্ছে কি, আপনি যখন দেশ থেকে মাল বাইরে পাঠাবেন তখন আপনাকে বিন সার্টিফিকেট লাগবে না, আবার যখন আপনি হচ্ছে বাইরে থেকে মাল দেশে নিয়ে আসবেন তখনই আপনাকে বিন সার্টিফিকেট লাগবে, তথা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। এই সার্টিফিকেট ছাড়া আপনি কখনোই আইআরসি করতে পারবেন না। আর আইআরসির আসলে বিভিন্ন লিমিট আছে, এখানে আপনার লিমিট অনুপাতে ফিয়ের তারতম্য আছে। তো আপনারা যারা হচ্ছে আইআরসি করতে চান, যদি লিমিট সম্পর্কে আপনাদের জানার ইচ্ছা থাকে, আমাদের দেওয়া স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে কল করে আপনারা জেনে নিতে পারেন। আর আমরা হচ্ছে আইআরসি, ইআরসি এই টোটাল বিষয়টা আমরা কমপ্লিট করে থাকি এবং সর্বোচ্চ 2 থেকে 3 কার্যদিবসের মধ্যেই। তো আপনারা যারা এগুলো করতে চান, যারা বিদেশ থেকে মাল এনে বাংলাদেশে বিজনেস করতে চান বা যারা বাংলাদেশে পণ্য উৎপাদন করে সেটা বিদেশে রপ্তানি করতে চান, তারা চাইলে আমাদের থেকে সহযোগিতা নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।